ফকির, কিছু মণ্ডলে আজ বেজায় সর্দি হয়েছে। ভাদ্র মাসের বর্ষণ মুখর শীতল প্রভাত, কালি দেওয়া কাঁথা ওর বউ তার নাম নিমি শেষ রাত্রে গায়ে দিয়ে দিয়েছিল। এমন সর্দি হয়েছে যেন মনে হচ্ছে সমস্ত শরীর ভারী। কিছু শুয়েই পা দিয়ে চালের হাড়িটা নেড়ে দেখলে সেটা ওর পায়ের তলার দিকেই থাকে, হাড়িটাতে সামান্য কিছু চাল আছে মনে হলো তার। কিছু বললে, আজ আর জনে যাব না, একটু পানি দে দিকি। ওর বউ বললে, জনে যাবে না তবে চলবে কিসি, কেন চাল তো রয়েছে তোর হাড়িতে, সজনে শাকমাক সেদ্ধ করার ভাত নুন আছে, এটটু অমনি পড়ে আছে মালাটার তলায়, তবে আর কি, পানি দে নামাজ করি। কিছু জল দিয়ে হাত মুখ ধুয়ে অজু শেষ করে ফজরের নামাজে বসে গেল। এটি তার জীবনের অতিপ্রিয় কাজ বাল্যকাল থেকেই। মজুরি করতে না যেতে পারে সে, কিন্তু নামাজ না করে সে দিনের কাজ কখনো আরম্ভ করেনি। নিমি বললে, উঠেছ যখন তখন জনে যাও, আজকাল যুদ্ধের বাজারি 10 আনা করে জন, অন্য সময় 3 আনা হতো যে। হাড়িতে যদি চাল থাকতি দেখলে তবে আর তুমি জনে যাবা না, ও ভালো না। কিছু বললে, নামাজের সময় ধ্যান ধ্যান করিস নে বাপু, একটু চুপ কর। নামাজ শেষ করে ইচু দা হাতে বেরিয়ে যেতে গিয়ে একটু থেমে বললে, খিদে পেয়েছে। কি আছে রে? কিছু নেই, দেখ না হাড়িটা বড্ড খিদে পেয়েছিল, দুটো কটা পানি দেওয়া ভাত পড়ে আছে, আর কিছু নেই, তাই দে। বেনবেলা না খেয়ে গেলি দুপুরবেলা, এমন খিদে পায় দা ধরতি হাত কাঁপে। কাজ করতে পারিনে, শাইলিপাড়া গ্রামের পাশ দিয়েই রেল লাইন চলে গিয়েছে। রেল লাইন পার হয়ে ফাঁকা মাঠ একদিকে, মাঠের মধ্যে বিল ভরা, ভাদ্রের বর্ষায় থই থই করছে তার জল, ধারে ধারে কাশবনে সবে ফুল ফুটতে শুরু হয়েছে, জলে কলমিলতা জালের মতো বিস্তৃত হয়ে আছে। বনখেজুর গাছের মাথায় তেলাকুচো লতার দুরুমি, টুকটুকে লাল তেলাকুচো ফল সবুজ পাতার আড়াল থেকে উঁকি মারছে, ফিঙ্গে পাখি ঝুলছে রেলের তারে, রামাগোয়ালা জন্মজুর নিয়ে ধান কাটছে তার নিজের জমিতে। ইচুকে দেখে বললে, যাবা কোথায়, চনেকপুরের বিলি ধান কাটতি, কত করে জন দিচ্ছে, শাক শিকি করে বিঘে, তামাকের আগুন দেবা, নিয়ে যাও, ওই বেনাঝোপের ধারে মালসা আছে, ভাত খেয়েই চলে আলাম, হাফ চিরুতে পারিনি, তামাক না খেলি কাজে মন বসে, মালসা থেকে আগুন নিয়ে তামাক খেতে খেতে চলল ইচু। ইচুর গ্রাম থেকে 2 মাইল দূরে শনেকপুরের বিলে 150-200 বিঘে জমিতে ভাদুই ধান পেকে গাছ শুয়ে পড়েছে। যেমন বর্ষা নেমেছে, 2-5 দিনে বিলের জল বেড়ে পাকা ধান ডুবিয়ে দেবে, তাই এবার মজুরির রেট এদিকে খুব বেশি, তার ওপর আছে মজুরদের একবেলা খোরাকি। ইচুর বড় ভালো লাগে আল্লাহর কথা শুনতে, পায়রাগাছির ফকিরে অঞ্চলের মধ্যে নামজাদা সাধু। একবার ইচু তাকে দেখেছিল, বাল্যকাল থেকে ইচুর ঈশ্বরের দিকে কেমন এক টান, পায়রাগাছির ফকির সে টান আরো বাড়িয়ে দেন ওর। ইচু যেন কেমন হয়ে গিয়েছে তারপর থেকে, সংসারে মন দেয় না, মজুরি করে পয়সা রোজগারের দিকে বা খাওয়া দাওয়ার দিকেও মন নেই, কাস্তে হাতে জমির ধান কাটতে কাটতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ে, অনেকে ওকে তা নিয়ে খেপায়, বলে, ও ইচু শেষকালে ফকির হবা নাকি গো। ইচু মুখে কিছু বলে না, চুপ করে থাকে, সে নিতান্ত ভালো মানুষ, কারো কোনো কথার প্রতিবাদ সে করতে পারে না, মজুরির রেট নিয়ে দরাদরি করতে পারে না বলে অনেকে ওকে ঠকিয়ে কাজ আদায় করে, বিনি মজুরিতে অনেক সময় খাটিয়ে নেয়। ও ইচু, আমার বাড়ির চালকুমড়োর মাচাটা তুমি থাকতে নষ্ট হয়ে যাবে। কেন, কি হয়েছে চাচা? খুঁটিগুলো সব পরে গিয়েছে, ওবেলা এসে করে দেবানি চাচা। ইচু কথা ঠিক রাখতো নিজের, যাকে যা বলবে তা সে রাখবার জন্যে প্রাণপণে চেষ্টা করবে, এটা সকলেই জানে। মহাজনে 2-3 বিশ ধান মুখের কথায় ওকে দিয়ে দিত, এ পর্যন্ত সে কারো টাকা বা ধান মেরে দেয়নি। একবার পাশের গ্রামের মুখুজ্জেদের জমির ধান সে ভুল করে কেটে ফেলেছিল, বেশি নয়, কাঠাখানেক জমির পাকা ধান। মুখুজ্জেদের জমির পাশে তখন ওর নিজের ওটবন্দি জমি ছিল 2 বিঘে। মুখুজ্জামশায় যখন জানতে পারলেন তার জমির ধান কে কেটে নিয়েছে, তখন খুব হইচই জুড়ে দিলেন। কে ধান কেটেছে সন্ধান করতে পারলেন না, কারণ সবারই তখন ধান কাটবার সময়, সকলেরই বাড়িতে ধান, কার ধান তিনি গিয়ে ধরবেন। দিন 2 পরে ইচু গিয়ে সন্ধ্যাবেলা তার বাড়ি হাজির হল। মুখুজ্জামশায় বললেন, কি রে ইচু, কি মনে করে? ইচু বললে, সালাম বাবু, একটা বড় ভুল করে ফেলেছি। কি রে? আপনার জমির ধানটা কাঠাখানে কেটে ফেলে ঘরে নিয়ে গিয়ে তুলুম, তা বাবু দেরা সুদ দিয়ে সেই ধানটা আপনারে ফেরত দিতে চাই। তোর কাজ ইচু, আমি আকাশ পাতাল হাতরাচ্ছি, আগে হ্যাঁ বাবু,
সেদিন বড্ড বর্ষা, জমির আল ঠিক করতে পারলাম না। তারপর পরস্পর শুনলাম আপনার জমির ধানকে চুরি করেছে বলে আপনি খোঁজ করছেন। তখন ভাবলাম বাবুরে বলে আসি, খেতি লোকসান যখন অজান্তে করে ফেলেছি তখন দেরা বাড়ি সুদ দেব আপনারে। মুখুজ্জাম সাহেব বিশ্বাস করলেন ওর কথা, ইচুকে অন্তত চোর বলে কেউ সন্দেহ করবে না। ইচুজন খেটে খায় বটে, কিন্তু আশেপাশে চার পাঁচ গ্রামের লোক ওকে মনে মনে শ্রদ্ধা করে। মুখুজ্জাম সাহেব বললেন, তোকে সুদ দিতে হবে না ইচু, আমার ধান যা কেটেছিস ও আর ফিরিয়েও দিতে হবে না। তোকে দিলাম, ভুলে করে ফেলেছিস তা আর এখন কি হবে? ইচু হাতজোর করে বললে, তা হবে না মুখুজ্জাম সাহেব, ও ধান নিতে পারবো না, মাফ করবেন, ও ধান আমার গলা দিয়ে নামবে না। আল্লাহ যা আমায় হাতে তুলে দেবেন তাই খেয়ে পরাণ বেঁচিয়ে রাখবো, যা না দেবেন সে আমার হারাম। মুখুজ্জাম সাহেব জানতেন ইচুকে, খুশি হয়ে বললেন, যাক দুটো চিড়ে নিয়ে যা, বাড়ির মধ্যে তোর কাকিমার কাছ থেকে চেয়ে নে। শনেকপুরের বিলটায় পৌঁছে ইচু দেখলে জন্মজুর এখনো কেউ এসে পৌঁছায়নি। এটা পছন্দ করে না সে, বেশি রেটে মজুরি নেব অথচ কাজে আসবো দেরি করে, মালিকের কাজে ফাঁকি দেব এ তার ভালো লাগে না। ধান কাটে ঘড়ির কাটার মতো, এ কাজে তার ফাঁকি নেই। পথ চলতি লোকে জিজ্ঞেস করে, কি ধান এটা গো? বেনা ঝুপি, এবার ফসল কেমন? আড়াই বিশ থেকে তিন বিশ পড়তা হতে পারে বিঘায়। বিঘায় নাকি কাঠায়? ইচু হা হা করে হাসে পথিকের অজ্ঞতায়। পথিকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, কাঠায় আড়াই বিশ ধান ফলন হলে কি আমরা জন খেটে খাতাম গো কর্তা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়ি কোথায় তোমার? চাইলে পারা। নাম ইচু মণ্ডল। বেলা আড়াইটের গাড়ি দূরের রেল লাইন দিয়ে গড় গড় করে চলে গেল। জন্মজুরদের জন্য জমির মালিক খাবার পাঠিয়েছে, একজন লোকে বাকে ঝুলিয়ে আধক্রোশ দূরবর্তী শনেকপুর গ্রাম থেকে কাঁসার জামবাটিতে সাজিয়ে এনেছে গরম ভাত, কুমড়োর ঘণ্ট, কুচো চিংড়ি ভাজা। এ সময় ভালো খেতে দিয়ে মন খুশি করা মানে বেশি কাজ আদায় করা ওদের কাছ থেকে। জমির মালিকেরা তা জানে। আখের মণ্ডল খেতে খেতে বলে, আজ এতটু সকাল সকাল যাব, মোর ঘরে নুন নেই, বাজার থেকে নুন না নিয়ে গেলি বাজ কাজ খেতে পাবে না। নুন কনে পাবা? বাজারে কালো খোঁজ করেছি, নুন মেলে না। ওমা, আলুনি খেয়ে খেয়ে মুখি তো পোকা পড়ে গেল, আর অন্ধকারে খেয়ে খেয়ে চকি ঢেলা বেরুল, কেরাচিন্নি তেলের মুখ দেখিনি কতকাল, কুমড়োর ঝালডা করেছে বেশ। শনেকপুরের এরা খেতে দেয় ভালো, পেটটা ভরি খেতে দেয়, কেরাচিন্নি পাবা কোথায়? খাওয়া দাওয়া শেষ করে আখের মণ্ডল দা কাটা তামাক সাজলে কলকেতে, বেশ করে আগুন ধরিয়ে প্রবীণ রমজান মণ্ডলের হাতে দিয়ে বললে, হাতে ধরো চাচা। ইচু বললে, চাচা তোমার বয়স হলো ককুড়ি, তা যে বারজোড়া বন্যে হয়েল সেবার আমি গরু চড়াতে পারি, তিরিশ কি চল্লিশ হলো বেড়ায়। কেউ বিশেষ বুঝতে পারলে না, জোড়া বন্যা কত বৎসর পূর্বে কোন সালে হয়েছিল কেউ জানে না, রমজানের বয়স কম হলেও সত্তর ছাড়িয়েছে, যখন সে গরু চড়ায় তখন এর কেউ জন্মায়নি। সংখ্যা সম্বন্ধে জ্ঞান এদের নিতান্তই সীমাবদ্ধ। বেলা যায় যায়, পাঁচটার গাড়ি গড় গড় করে মাদলার বিলের ওপর দিয়ে চলে গেল। ছিঙের ক্ষেতে ফুল ফুটেছে শনেকপুরের মাঠে, নোয়ালি সর্দার জাতে বুনো শনেকপুরের মধ্যে অবস্থাপন্ন গরুর পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রাম্যপথ ঘরে। ইচু সন্ধ্যার নামাজ শেষ করে উঠতেই বেড়ার ধার থেকে নোয়ালি সর্দার বললে, ও ইচু কাল আমায় জন দিতে পারবা? না গো। কেন? শনেকপুরওয়ালাদের বিলির ধান কাটা হচ্ছে, চলো আমার বাড়ি, তামুক খেয়ে যাবা। রমজান মণ্ডলকে ইচু ডাক দিলে, ও চাচা সর্দারের বাড়ি তামুক খাওয়া চলো। নোয়ালি সর্দারের তামুক খাওয়ানোর আসল উদ্দেশ্য মজুরির রেট সম্বন্ধে দরদস্তুর করা। ইচু রমজানের পুত্রের বয়সী, সুতরাং দরদস্তুর সম্বন্ধে রমজান নেতা হয়ে কথাবার্তা চালালে, সাকসিকের কম পার্বণী গো, এতে তুমি রাগ করো না সর্দার। রমজান চাচা, তার চেয়ে আমার গলায় পা দিয়ে মেরে ফেলো না কেন, অন্যায্য তো কিছু বলছি নে। অন্যায্য নয় চাচা, যা ছেল চোদ্দ আনা তাই সাত শিখে, একটা ভেবেচিন্তে কথা বলো, পাঁচ শিখে করো আর চাল ডাল মাছ পেটিয়ে দেবানি তোমরা রান্না করে খেয়ো, ওদের রান্না তো তোমরা খাবা না, আমার পুকুরি এবার এই এত বড় বড় চ্যাং মাছ। নোয়ালি সর্দার হাত দিয়ে কাল্পনিক মৎস্যের দৈর্ঘ্য নির্দেশ করলে, যদি লোক দেখিয়ে এদের কাজে টানা যায়। রমজান ঘাড় নেড়ে বললে, ও হবে না সর্দার, সাত শিখের কম করলি, আর এক কলকে ধরাও চাচা, খাদে গাছের জালি শশা গোটার তক নিয়ে যাও, দুজনে খেও, শশা পুঁতে ছিলে, মাচার শশা না মেঠো? মেঠো কোথায় পাবো চাচা, এই উঠোনটাতে মাচা করে দিয়েলাম শিম বরবটি।
শশার টিনে খাবার তো ক্ষমতা নেই মোদের, তরিতরকারির আগুন দাম সে কথা আর বলো না, হাটে বাগুন কেন দাম পয়সায় দুশের তিন শের, তাই এখন বলে আটা আনা শের। খাদ্য খাদক উঠে গেল, ছিঙে আছে তা তোমার বাপ মায়ের আশীর্বাদে, দুটো কটা দেবানি তুলে খেও। যাক গে পাঁচ সিকে ইদিও সর্দার, কারো কাছে প্রকাশ করো না যেন এ কথা। ইচু ও রমজান তামাক খেয়ে ছিঙে ও শশা নিয়ে উঠে চলে এল। নোয়ালি সর্দারের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, সে জানে রমজান জন্মজুড়ের নেতা, ওর কথায় দরদস্তুর ঠিক হয়, ওকে খুশি রাখলেই হলো। ইচুর বাড়ি ফিরতে রাত হয়ে গেল, নিমিকে বললে ভাত বেঁধেছিস, এ বেলা শরীর দে খারাপ, পানি দেওয়া ভাত আছে খাও, তরকারি কিছু নেই, এই ঝিঙে কটা বেঁধে দে। রাধবকে দিয়ে তেল কনে পাঁচপলা ধার করে এনেলাম আছিরন বিবির কাছে, এখনো শোধ দিতে পারিনি, আবার কি ধার করতি ছোট ওরা। নিমি খিলখিল করে হেসে উঠে মুখে আঁচল চাপা দিয়ে বললে, ও মা মুই কনে যাব গো, ঝিঙে পোড়া কেউ কখনো শুনিনি, খেতে পারবা না? পারবো পারবো, তে তুই। খাওয়া দাওয়া শেষ হলো, পাকাটির আলো জেলে, তেল নেই, অন্ধকার ঘরদোর, কে আসে কে যায় কিছু বোঝা যায় না, কচুঝারে কেউ ঝাঁকার ঝোপে জোনাকি জ্বলছে, উঁচু নিচু দেবতা ঝিলিক মারছে, রাত্রে বৃষ্টি হবে বোধ হয়, ভাদ্রের গুমোট গরম, সারাদিনের হাড় ভাঙা খাটুনির পরে ইচু যেমন মাদুর পেতে শুয়ে পড়েছে, তখনই রাজ্যের ঘুম এসেছে ওর চোখে, আর জ্ঞান নেই, কতক্ষণ পরে সে জানে না, লোকজনের গোলমালে ইচু শেখের ঘুম ভাঙল, অনেক লোকের গলা বাইরে, ওরই বাড়ির উঠোনে, ব্যাপারখানা কি? পাড়ার মরল হাফেজ বুড়োর গলা, ও ইচু ইচু বাড়ি আছো? বছির অব্দি শেখ ডাকছে, ও ইচু বলি ওঠো শোনো, ইদিকি হোর সবে হয়েছে, কাক পক্ষী ডাকতে শুরু করেছে। ইচু ধর্মর করে উঠে বসে চোখ মুছলে, ফজরের নামাজের সময় উত্তীর্ণ হয়ে যায়, কিন্তু এত লোক ওর উঠোনে কেন, তাকে ডাকাডাকিই বা কিসের এত সকালে? বাইরে এসে ঘুম চোখে উঠোনের দিকে চেয়েও অবাক হয়ে গেল, পাড়াশুদ্ধ মানুষ সব ওর উঠোনে। সে বিস্মিত সুরে বললে, কি হয়েছে গো মোল্লের পো? বুড়ো হাফেজ মণ্ডল বললে, ইদিকি এসো, আগে নামাজটা করে নি, দেরি হয়ে গিয়েছে। ইচু ঘরের পেছনের দাওয়ায় নামাজ সেরে নিয়ে আবার সামনে এল, সবাই ওর দিকে একসঙ্গে এগিয়ে এল, সবাই মিলে যেন একসঙ্গে ওকে কি বলতে চায়। ইচু ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে, ওর বুকের ভেতর ঢিপ ঢিপ করছে, ভয় হয়েছে ওর, নিমি এ সময়ে কোথায় গেল, হয়েছে কি? অন্য সবাইকে থামিয়ে দিয়ে হাফেজ বললে, এসো মোর সঙ্গে। ইচু শেখ ওদের পেছনে পেছনে কলের পুতুলের মতো চলল, রেললাইনের দিকে সকলেই যাচ্ছে, নাবাল ক্ষেতের এক হাঁটু জল পার হয়ে সবাই রেললাইনে উঠল, একটা খেজুর ঝোপের আড়ালে রেললাইনের ওপর উঠে সবাই দাঁড়ালো থমকে। হাফেজ ডেকে বললে, এখানে এসো, কি ব্যাপার? ইচু এগিয়ে গিয়ে যা দেখলে তাতে তার মাথা ঘুরে গেল, সে নিজেকে পড়তে পড়তে সামলে নিলে, রেললাইনের ওপরে একটা রক্তাক্ত মৃতদেহ, গলা সামনের দিকে গভীরভাবে কাটা, দেহের সঙ্গে একটি অস্বাভাবিক কোণের সৃষ্টি করে চিত হয়ে পড়ে আছে মৃতদেহ নিমির। তারপর তার ভালো কিছু মনে পড়ে না, গ্রামের লোকে মিলে তাকে কত কিছু প্রশ্ন করতে লাগলো, সে কথায় ছিল নিমি কতক্ষণ ঘরে ছিল, নানা প্রশ্ন। নিমি রেলে গলা দিয়ে মরেনি, তাকে নাকি খুন করে টেনে এনে রেলে শুয়ে রাখা হয়েছে, তার চিহ্ন পাওয়া গিয়েছে। ইচু বুঝতে পারলে তার ওপর অনেকের সন্দেহ এসে পড়েছে, পাশের গায়ে দফাদারদের সংবাদ দিতে লোক যাবে এখনই, তার আগে ইচুকে একবার জিজ্ঞেস করা দরকার, সে কোথায় ছিল তা জানা দরকার, সেই জন্যেই গ্রামের লোক তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করছিল। ইচু মাথায় হাত দিয়ে বসে পড়ে বললে, মুই কিছু বলতে পারি নে চাচা, আল্লাহ জানে, মুই মরার মতো ঘুমুতি নে গেলাম, বৌরি কিছু বললে ঝগড়া হয়েল, কিছু না চাচা, বউ ঘরে শুয়েল। ইচুর মনে একটা ভয়ানক সন্দেহ উকি মারলে, এ প্রশ্ন করে কেন লোকে? বছির অব্দি শেখ এগিয়ে এসে ওকে উঠিয়ে বললে, মোর কথা সবাই শোনো, ইচু সেরকম লোক নয়, চলো এখনই বনগায়ে ওকে নিয়ে মুক্তার বাবুদের কাছে, বিহিত কথা তারা বলবে, তাদের পরামর্শটা নেওয়া দরকার, এখানে থাকলি এখনই দফাদার এসে ওকে বাঁধবে, তার আগে চলো মোরা ছ সাতজন ওরে নিয়ে বনগায়ে যাই, পরামর্শ নিয়ে ফেলি, পুলিশ গ্রেপ্তার করবার আগেই, কে কে যাবা? দেখা গেল প্রায় সকলেই যেতে চায়। ইচু ভগ্নস্বরে বলে, কিন্তু উকিল মুক্তার বাবুদের টাকা মুই কণ্ঠে দেব, মোর হাতে একটা টাকা আছে কালকার জনের দরুন, তাতে হবে। হাফেজ বললে, টাকার জন্যই তোমার ভাবনা হচ্ছে কেন? তোমার যান যদি বাঁচে কত টাকা হবে, সে ভাবনা মদের, তুমি চলো দিনি, কি বলো?
বছিরদ্রি বছিরদ্রি বললে, তা নিশ্চয়, টাকার জন্যে তুমি ভেব না, সে মোরা দেখ। হাফেজ বললে, রেল লাইন ধরে চলে যাওয়া যাক, সোজা রাস্তা দিয়ে গেলে পুলিশই ধরবে। বেলা 7:30টার মধ্যেই ওরা বনগ্রামের বড় মুক্তার রামলাল চাটুজ্জামশায়ের বাসায় পৌঁছে গেল। রামলালবাবু বেশিক্ষণ ওঠেননি, সেরেস্তায় বসেই চা খাচ্ছেন এবং মুহুরি দুলাল চক্রবর্তীকে বিলম্ব করে আসার জন্যে তিরস্কার করছেন। কাল চলে গেলে কাছারি থেকে বাড়ি, জামিননামা দুটো সই করাতে হবে, তোমার সে খেয়াল থাকে না। এখন এলে 8টার সময়, এমন করলে কি করে আমি কাজ চালাই? ওদের দরখাস্তের নকল নেওয়া হয়েছে, আগে নকলের জন্যে দরখাস্ত করা হয়েছে। কাল বিনয়বাবু সকাল সকাল চলে গিয়েছিল, দেখা পায়নি। সকালে কাছারিতে গিয়ে আজ নকল দুখানা বার করে ফেলো, আগে নইলে জেরাই হবে না। কে, কোথেকে আসা হচ্ছে? হাফেজ মণ্ডল এগিয়ে এসে নিচু হয়ে ডান হাত তুলে কপালে ঠেকিয়ে বললে, সালাম বাবু। কি ব্যাপার, বাড়ি কোথায়? হাফেজ মণ্ডল বললে, বিপদে পড়ে এলাম বাবুর কাছে, বড় বিপদে পড়ে গিয়েছি, খুনের ফ্যাসাদ। রামলালবাবু প্রবীণ মুক্তার, মুক্তারি ব্যবসায় চুল পাকিয়েছেন, শক্ত কেসে লোক যখন পড়ে তখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পয়সা খরচ করে, ধীরভাবে সে পয়সা আদায় করতে হয়। সুতরাং একটা সিগারেট ধরিয়ে প্রবীণ হলেও রামলালবাবু তামাক খান না। সিগারেট খোর আরাম করে টান দিয়ে গম্ভীরভাবে বললেন, খুন? কিরকম খুন? হাফেজ ইচুর দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললে, এই লোকের বউকে গলা কাটা অবস্থায় কাল রাতে রেল লাইনে পাওয়া গিয়েছে। ওর নাম কি? ইচু। ও রাত্রে কোথায় ছিল? বাড়িতেই শুয়েছিল বাবু। বউ এর স্বভাবচরিত্র কেমন? হাফেজ চুপ করে রইল। সে প্রবীণ লোক, গ্রামের মরল, তার মুখ দিয়ে আর ও কথা বার হয় কেন? বছিরদ্রি শেখ পাশ থেকে ঈষৎ গলা খাকার দিয়ে নিয়ে বললে, বাবু ভালো না। ইচু অবাক হয়ে বছিরদ্রির মুখের দিকে চেয়ে রইল। তিমির স্বভাবচরিত্র ভালো ছিল না, কই, একদিনও তো সে কিছু জানে না, সে নিমির স্বামী, সেই কেবল জানে না, আর সবাই জানে। হাফেজ চুপ করেই রইল। বছিরদ্রি বলে যেতে লাগলো, বাবু এ লোক বড্ড ভালো মানুষ, নিরীহ ভালো মানুষ, ও কিছু জানে না এসব কথা, খুনও করেনি। রামলাল মুক্তার বাধা দিয়ে ধমকের সুরে বললেন, তুমি কি করে জানলে? তোমাকে ডেকে নিয়ে গিয়ে লোকে খুন করবে নাকি? যা তুমি জানো তাই বলো, যা জানো না তা নিয়ে জ্যাঠামি করো না, যাও বসো ওখানে। পরে হাফেজের দিকে চেয়ে বললেন, তুমি কি জানো বলো মরল? বছিরদ্রির অবস্থা বিপর্যয়ে হাফেজ একটু ভয় খেয়ে গেল। সমীহ করে সংযত হয়ে বললে, আগে বাবু যা বলছেন অতি লেজ্জ কথা, তবু ইচু আমাদের লোক ভালো, সবাই এ কথা জানে, আপনি সব লোককে জিজ্ঞেস করো, সবাই এ কথা বলবে। রামলালবাবু সিগারেটে টান দিয়ে বললেন, ঘটনা বলো। হাফেজ ঘটনা বর্ণনা করলে, ইচু মণ্ডলের মুখে যা সে শুনেছে, চোন খেটে এসে অঘরে ঘুমুচ্ছিল, সবাই গিয়ে ডেকে ওর ঘুম ভামায়, ও বলেছিল রাত্রে ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিল, কি হয়েছে না হয়েছে কিছু জানে না, শোবার আগে ওর স্ত্রী ওকে ভাত খেতে দিয়েছিল, ঝগড়া বিবাদ হয়নি, আত্মহত্যা নয়। না বাবু, গলায় অস্ত্রের দাগ দেখলেই বোঝা যায়, গলা কেটে রেল লাইনই ফেলে রেখেছিল। রামলালবাবু বললেন, অন্তত তাই প্রিজামোশন হবে, পুলিশেও তাই বলবে, লাশ দেখে কে আগে? বাবু মোর ভাই আর নবী শেখ সকালে রেললাইনের ধারে নালায় মাছ ধরতে যাচ্ছিল, তারাই দেখতে পায়, পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে আমারে খবর দেয়, মুই তখনই দৌড়ালাম লাইনের ধারে। আচ্ছা আচ্ছা বুঝেছি, থাক, সুরক্ষা লাগে হয়ে যাক, তারপরে দেখা যাবে, গ্রামের দফাদারকে খবর দিয়ে এসেছ তো, বেশ করেছ, বড্ড শক্ত কেস, সন্দেহ গিয়ে ইচু মণ্ডলের উপরই পড়বে। বউয়ের স্বভাবচরিত্র খারাপ ছিল, ভালো মানুষ লোক হঠাৎ রেগে উঠলে এসব ক্ষেত্রে ভয়ানক হয়ে ওঠে কিনা, তোমরা লুকিয়ে চলে এসেছ। হ্যাঁ বাবু, একটা কথা শিখিয়ে দিই, ইচু ইচু এগিয়ে গিয়ে সেলাম করে দাঁড়ালো, তার পা দুটো ঈষৎ কাঁপছে, বলি শোনো, তুমি খুন করেছো কি না করেছো তা আমি তোমায় জিজ্ঞেস করব, আমাদের তা কাজ নয়, আমরা ধরে নেব তুমি খুন করনি, কিন্তু পুলিশে তা শুনবে না, তোমাকে আজ সম্ভবত রাস্তায় যেতে যেতেই গ্রেপ্তার করবে, তোমায় স্বীকার করাবার জন্যে নানা রকম চেষ্টা হবে, কিন্তু কিছুতেই তুমি বলো না যে তুমি খুন করেছ, স্বীকার কিছুতেই করবে না, করেই থাকো বা নাই করে থাকো, বুঝলে? যাও, সাবধানে যাও। হাফেজ বললে, বাবু পুলিশই ধরলি রাখবে কনে ওরে, রাখবে হাজতে, যতদিন না বিচার শেষ হয়, তবে এখানে শেষ বিচার হবে না, দোষী প্রমাণ হলে দায়রায় চালান হবে যশোরে।
সেখানে জজ সাহেব বিচার করবেন, বাড়ি গিয়ে পয়সা করি জোগাড় করো, গিয়ে বড্ড ফ্যাসাদে পড়ে গিয়েছ, অনেক টাকার খেলা। হাফেজ ও বছিরদ্দি সব শুনে যেন মাটির মধ্যে বসে গেল। বনগায় মুক্তারবাবুর টাকাই জোগাড় হয় না, আবার যশোর জেলায় কোর্টের উকিলবাবুদের টাকা গরিব গ্রামের লোকের চাঁদায় কি জোগাড় হয়ে উঠবে? ইচুকে বাঁচানো মুশকিল হয়ে উঠল। এতক্ষণ পরে ইচু কথা বললে, এতক্ষণ সে একটি কথাও বলেনি। এইবার সে হাত জোর করে বললে, বাবু মোর একটি কথা বলবার আছে। ওর মুখের দিকে সবাই চাইলে, মুক্তারবাবুও চাইলেন। এইবার বোধহয় সব প্রকাশ করতে চাইছে লোকটা। এইরকমভাবেই বলে তিনি জানেন, হাফেজ ও বছিরদ্দি মুখ চাওয়াচাওয়ি করলে, কি জানি ওর পেটে কি আছে, মানুষকে সবসময়ে বাইরে থেকে চেনা যায় না। রামলাল মুক্তার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চাইলেন, ভাবটা এইরকম বলে ফেলো বাপু, যা আছে পেটে। অমন অনেক ঘুঘুই আমরা দেখলাম, তুমি এখন বাকি আছো। ইচু রামলালবাবুর পা দুটো জড়িয়ে ধরে বললে, বাবু মোর একটা দরবার আছে, যাতে হয় আপনি তা দেখবেন। মুই গরিব লোক, জন খেটে খাই, আপনার পয়সা হয়তো মুই দিতে পারবো না, গরিব বলে দয়া করে একটা আবদার রাখবেন মোর, আল্লাহ দিনদুনিয়ার মালিক আপনার ভালো করবে। আহাহা পাছুও না, কি কি বলো বাবু, যেখানে মোরে রাখে ছা করে খেতে নেই, কিন্তু বাবু আপনি এইটে তাদের বলে দেবেন, ব্যবস্থা করে ঝেন পা চোখ তো নামাজ আমি সেখানে পড়তে পারি, আর কিছু আমার বলবার নেই বাবু। রামলালবাবুর সেরেস্তায় বজ্রপাত হলেও লোকটা অতটা চকিত হতো না, সেকালের নভেলের বর্ণনা অনুযায়ী। হাফেজ ও বছিরদ্দি আবার পরস্পর মুখ চাওয়াচাওয়ি করলে, ঘুঘু মুক্তার রামলাল চাটুজ্জে হা করে মুখের দিকে চেয়ে রইলেন। এরকম কথায় সময় তিনি সামান্য একজন গ্রাম্য লোকের মুখ থেকে আশা করেননি, যে খুনের দায় আজ পথেই হয়তো পুলিশ কর্তৃক গ্রেপ্তার হবে, আজ বাদে কাল যাকে দায়রায় চালান দেওয়া হবে, শত অসুবিধা অর্থনাশ নির্যাতন যার সামনে, আর আইনের খাড়া যার মাথার ওপর ঝুলছে, নিষ্ঠুর নিয়তির হৃদয়হীন রক্তাক্ত ইঙ্গিতের মতো। রামলালবাবুই সেদিনবার লাইব্রেরি গিয়ে গল্প করেছিলেন, সত্যি অবাক হয়ে গেলাম ভায়া যখন লোকটা ও কথা বললে, আজ যাকে পথেই অ্যারেস্ট করবে পুলিশ, কাল পূর্বে হাজতে যার সব যেতে বসেছে, সে যে ওই ধরনের রিকোয়েস্ট করতে পারে তা আমার মাথায় আসেনি। আমি আগে ভেবেছিলাম বুঝি কনফেস করবে, সামান্য একজন লোক, আমার চোখে জল এসে পড়ল ভায়া, ওরা সব চলে গেল। ইচু শেখকে ওরা বাজার থেকে পেট ভরে তেলে ভাজা সিঙ্গারা কচুরি আর মুড়ি খাওয়ালে। হাফেজ বললে, পরে চারডি হোটেলের ভাত খাইয়ে নিলি হতো, পুলিশই ধরলি কোথায় নিয়ে যাবে, আজ খাওয়া হবে কিনা ঠিক তো নেই। কিন্তু অত সকালে হোটেলে ভাত পাওয়া গেল না, রাস্তা চলতে লাগলো সবাই, দুপুরের কিছু দেরি আছে। ইচু পথের পাশে এক বটতলার ছায়ায় নামাজ পড়তে বসল, আর কোনো কথা ওর মনে থাকে না। ঝিরিঝিরি হাওয়ায় রাজপথের ধারের গাছতলায় অপূর্ব আনন্দ ও শান্তি নেমে আসে প্রাণে নামাজের সময়, সে সব ভুলে যায়, চোখে যেন জল আসে। নিমি কত ভাত বেঁধে দিয়েছে, কত আদর যত্ন করেছে, তার চরিত্র খারাপ ছিল, সে কিছু জানে না। নিমির জন্যে বুকের মধ্যে একটা বেদনা, নিমিকে সে খুন করবে, কাউকে কখনো খুন করার কথা তার মনে আসেনি, আল্লাহ সাক্ষী আছেন সব কাজের, ভয় কি, মালিক যা করবেন তাই হবে। রাস্তায় ওকে পুলিশে ধরলে না, বেলা দুটোর সময় বাড়ি ফিরে ওরা দেখলে পুলিশ দফাদার অপেক্ষা করছে ওদের পাড়ার বড় মোল্লার বাড়ি, লোক গিজ গিজ করছে, ডাক হাক। সাক্ষীর জবানবন্দি হতে বিকেল হয়ে গেল। শাইলিপাড়া গ্রামের সবাই একবাককে দারোগার সামনে বললে ইচুর দ্বারায় খুন হয়েছে, তারা কেউ বিশ্বাস করে না। জবানবন্দিতে আরো প্রকাশ পেল, ইচুর স্ত্রী নিমি প্রায়ই রাত্রে স্বামীকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বেরুত, গ্রামের মধ্যে তার প্রেমিকের অভাব ছিল না, প্রেমের প্রতিদ্বন্দ্বিতাও চলত। দারোগা ইচুকে সামনে ডাকিয়ে প্রশ্নের পর প্রশ্ন করলেন, শেষে বললেন, তুমি কিছু জানতে না যে তোমার স্ত্রীর চরিত্র খারাপ? না দারোগা বাবু, কিছু জানি নে মুই, জানো এতে চালান দিলে তোমার ফাঁসি হতে পারে, আলার যদি তাই মর্জি হয় মোর মনে এতটুকু খ্যাত থাকবে না। দারোগা বাবু, তেনার যা মর্জি তাই তিনি করুক, মুই খুশি ছাড়া অখুশি হব না। বুড়ো হাফেজ মণ্ডল এগিয়ে এসে দৃঢ়কণ্ঠে সোজা হয়ে দাঁড়িয়ে বললে, কাকে কি বলছেন বাবু? আল্লাহর কথা উঠলি ওর চোখ দিয়ে পানি পড়ে, অমন লোকে দিগরে নেই। দারোগাবাবু বললেন, তুমি কাল রাত্রে কোথায় ছিলে? ঘরেই শুয়েছিলাম, মরার মতো ঘুম এসেছে চকি, শনেকপুরের বিলিজন খাটেলাম সারাদিন, ওনারা ডাকলে সকালবেলা, তখন মুই ঘুম ভেঙে উঠি,
দারোগাবাবু অভিজ্ঞ লোক, পুলিশের চাকরি অনেকদিন করছেন। কে সাধু কে বদমাইস চেনেন, ইঁচুর দ্বারা এ কাজ হয়নি। ওর মুখের দিকে চেয়ে তখনই বিদ্যুতের লেখা বাণীর মতো তার মনের মধ্যে এ সত্য উদয় হল। সেই সন্ধ্যায় ইঁচু নামাজ সেরে ভাঙা খালি ঘরে ঢুকতেই ওর প্রাণটা হাহা করে উঠল। নিমি ও নিমি, মোরে ভাত এনে দে, সে আপন মনেই ডাকল। নিমিকে সে কত ভালোবাসত, যে যা বলে ও সব সে বিশ্বাস করে না, বিচার করবার সে কেউ নয়। নিমিকে সে ক্ষমা করেছে। নিমি ও নিমি, মোরে ভাত এনে দিলি নে। পরদিন গ্রামের লোক সকালে উঠে ইঁচুকে আর তার ঘরে দেখতে পেলে না। সে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কখন। গৃহস্থালির কলসি, হাঁড়িকুড়ি, নারকোলের মালা, দু একখানা পিতলের ঘটিবাটি সব ফেলে রেখে গিয়েছে। খলসেখালি গ্রামের প্রান্তে নদী তীরে তেঁতুল গাছের তলায় পর্ণকুটিরে একজন ফকির কোথা থেকে এসেছে। সন্ধ্যায় আকাশের নীলপটে মেঘের রচনার সঙ্গে সঙ্গে সে খেজুর চটা বিছিয়ে নদীর ধারে যখন নামাজ পড়ে, তখন লোকে সবিস্ময় তার মুখে দেখেছে এক অদ্ভুত আলো, প্রভাতী তারার মৃদু জ্যোৎস্নার মতো। একসন্ধ্যা ভিক্ষাই তার উপজীবিকা, সবাই ওকে মানে, ভক্তি করে। নাম ওর ইঁচু ফকির।